আপনারও এইভাবে ট্রাই করবেন, ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, এখন আমি চিকেনের একটা রেসিপি করব। তার জন্য আমি নিয়েছি চিকেন, চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি সমস্ত মশলা দিয়ে দেব। প্রথমে আমি লবণ দিয়ে দেব, এরপর আমি এলাচটাকে থেতে করে রেখেছিলাম সেটা দিয়ে দেব, তারপর আমি কুচুনো পেঁয়াজ দিয়ে দেব, এরপর আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব, এবার আমি পরিমাণ মতন দই দিয়ে দেব। এবার আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব। এতে কোনো হলুদ দেব না। এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেব। প্রথমে তেল দিয়ে দেব, এবার আমি এতে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব, এবার আমি চিকেনটা দিয়ে দেব। কিছুক্ষণ ঢেকে রাখবো। এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এরপর আমি গোলমরিচটা দিয়ে দেব, হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো।